Eso. Ma, tuso eso, tuso. Bolchi, tuso que me corta dinero no barite ni era. Mrs. Roy, Kolkata bari ekটু tour e jacchilen. Ar tosha eka thakchilo, tai amar shonge kore niye elam. Ar ekhane to onekei ache, Rajiv, Ratul, Sandeep, shobai ache. Hoi hoi kore katbe ar Nandao to phire asche. Lata, bolchi Lokkhir ma ke diye tosha jonno ekta ghor khuliye dao. যাও গিয়ে রেস্ট নাও, ফ্রেশ হয়ে এসো, আর একদম নিঃসংকোচে, কোনো সংকোচ রাখবে না, কেমন? লতা? হ্যাঁ হ্যাঁ বড়দা, এসো তোরা, তুমি আমার সঙ্গে উপরে এসো। লক্ষ্মী মা, তুমি ওই ব্যালকনির ওপাশে ঘরটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলো তো, এসো। হ্যালো শ্রী। মিঠাই মনোহরা বিক্রি করে, মনোহরা হলো আমাদের জনায়ের নিজের মিষ্টি। আরে বাবা, মিঠাই জনায়ের মেয়ে কি না? এই পান্তুয়াগুলো তো আমি আমার বাড়ির নিজের লোকেদের জন্য তৈরি করেছি, বুঝলে, সকলের জন্য। টেস, প্লিজ চল। সিদ্ধার্থ তুই থাক, আমি আমি দিয়ে আসছি। না না সোমদা, আমি ছেড়ে দেবো, তুমি কেন আবার? আরে কোনো ব্যাপার না, দেখ না না, এসো 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 এসো, ঠাকুরটা রাখো রাখো ওখানে রাখ। আমরা বরং জিনিসগুলো স্টাডিতে রাখি আপাতত, পরের দিম্মা ঠিক করবেন কোথায় রাখবেন। চল মিঠাই। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো এসো আমাদের সঙ্গে, চলে এসো। হ্যাঁ আসি। মা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। তোরষার যেন এ বাড়িতে কোনো অসুবিধে না হয় সেটা খেয়াল রেখো। এই কথাটা মনে রেখো, তোরষাকে বাড়িতে আমি নিয়ে এসেছি। সিদ্ধার্থর সমর্থন আছে নিশ্চয়ই, একসঙ্গে ঝুঁকলে দেখলাম তো। মিঠাই, চোখে কি পড়লো বুঝতে পারছেন? আশ্চর্য তো গোপাল, হঠাৎ চোখ দিয়ে জল কেন পড়ছে এভাবে? সিদ্ধার্থ, আমি কিছু প্রশ্ন করেছিলাম। দাদাই, আমি টেস্টকে এখানে আনিনি, তবে হ্যাঁ, আমাদের অফিসের একটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে, টেস যদি চলে যেত আন্টির সাথে তাহলে খুব অসুবিধা হয়ে যেত। আর আন্টি ওকে বাড়িতে একা রেখে যেতে চাইনি দাদাই। আরো একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা আমি সবার সামনে বলতে চাই না। মা একটু শোনো, দেখো মা,
গত কয়েকদিন ধরে বাবা সবার সামনে আমাকে নানান ব্যাপারে ছোট করছে। আমি কিন্তু কিছু বলিনি। দেখো মা, বাবাকে সম্মান করি বলে বাবার সম্মান রাখার জন্য আমি এ বাড়ি ছেড়ে চলে যাইনি। কিন্তু তোষার বিষয়ে যদি বাবা আমাকে ছোট করে তাহলে কিন্তু এই পরিবারে আমি আর থাকতে পারবো না। এবার তুমি বাকিদের কিভাবে বোঝাবে সেটা তোমার ব্যাপার। এক সেকেন্ড বর্দন, আজ অব্দি আমি তোর মুখের উপরে কোনোদিন কথা বলিনি, কিন্তু আজ আর মুখ বন্ধ করে থাকতে পারছি না। তুই খুব ভালোভাবে জানিস তোরষা আর সিদ্ধার্থ শুধুমাত্র অফিস কলিগ নয়। বিয়ের আসরে এসে তোরষা আমাদেরকে যে কথাগুলো বলেছিল তুই হয়তো শুনিসনি, কিন্তু পরে নিশ্চয়ই শুনেছিস, বুঝেওছিস। তোর কি মনে হয় না তোরষাকে এই বাড়িতে আনা মানে আমাদের বাড়ির বউকে ছোট করা হচ্ছে? আমার মনে হয় না এই বাড়িতে কোনো বউ আছে। যে বউ হয়ে এসেছে সে যে সিদ্ধার্থের বউ হওয়ার যোগ্য নয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি বাড়ি ফিরে যাব, আমার পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না। মিঠাইয়ের মতন মেয়েও আমাকে কথা শোনাবে? এন্ড তুই সেটা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি, কিচ্ছু বললি না। নো সিড, আই ক্যান্ট স্টে, আই এম জাস্ট লিভিং। টেস, রাত্রিবেলা কি অশান্তিটা না করলেই নয়? বাড়িতে দাদাই আছে, ঠাম্মি আছে, তারা কি ভাববেন? সেদিন যা সিচুয়েশন ছিল আমার অন্য কিছু চিন্তা করার মতন স্কোপ ছিল না। ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল বলে দাদাই নিজেকে দোষারোপ করছিল, প্রত্যেকে দেখেছে সেটা, তবুও আমাকেই ভুল বুঝছে সবাই। আরে আমি তো বিয়েতে বিশ্বাসই করি না, তাও সবাই মিলে বিয়ের কথাটা কেন উঠাচ্ছে? ইনফ্যাক্ট তুইও তার মধ্যে পড়িস। টেস, তুই আমার থেকে এমন দূরে দূরে সরে যাচ্ছিলি তাই মনে হলো। কি মনে হলো, কি মনে হলো তোর? যে আমি এই বিয়েতে বিশ্বাস করে ফেলেছি আর মিঠাইকে নিজের ওয়াইফ বলে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই তো? না টেস, সেটা জীবনেও হবে না। আমি তো রিপিটেডলি বলেছি যে আমি ওই মেয়েটাকে নিজের ওয়াইফ হিসাবে অ্যাকসেপ্ট করব না। দাদাই ওকে বাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, দ্যাটস ইট, মিটে গেছে সব। সিডকে আর কিছু বলাটা উচিত নয়। আচ্ছা সিড, সব কিছু ভুলে যা না প্লিজ, মাথা ঠান্ডা কর। আমি কফি করে আনি, তারপর সারা রাত এখানে একসাথে বসে কাজটা কমপ্লিট করে নেবো, ওকে?
টেস, স্টাডিতে চল। কেন? এখানে তো নিরিবিলি, এই ঘরেই একসাথে কাজটা করি না, আর তাছাড়া সব কিছু আবার বইয়ের নিচে নিয়ে যেতে হবে। দেখ টেস, এইভাবে সারা রাত ধরে একসঙ্গে এক ঘরে বসে কাজ করাটা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড। দেখ টেস, যে কথাটা তোকে তখন স্পষ্ট করে বলতে পারছিলাম না, সেটা এখন বলছি। টেস, তুই প্লিজ আপসেট হয়ে পড়িস না। দেখ টেস, তুই শুধুমাত্র আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে কনসিডার করিস না, আর সেটা আমার পক্ষে অস্বস্তিকর হয়ে উঠেছে। টেস, তুই প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমি আজও তোকে নিজের বন্ধুই ভাবি, মাই বেস্ট ফ্রেন্ড। চল নিচে চল। কি হলো টেস? আয়। আমি কি জানতে পারি তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দিদিমণির খাবারটা। আসলে সবার মুখে এত রকমের কথা শুনেছে, তারপরে তোমার লেকচারও শুনেছে, ওর পেট ভরে গেছে, আর খাবার লাগবে না। টেস, চল। মিঠাই, এতগুলো কথা শোনার পরেও খাবারটা কেন আনতে গেলে তুমি? বারে বাড়ির অতিথি না খেয়ে থাকবে তাতে এবাড়ির অকল্যাণ হবে না বলো শীতমা দিদি? ঠাম্মা দাদু অনেক আগেকার মানুষ, তারা জানতে পারলে দুঃখ পাবে, তাই এই খাবারটা এনেছিলাম। এখানে দাঁড়ানোর কি কোনো দরকার ছিল? দাদি আবার বলেছে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কাল এত ঝামেলা হয়ে গেল, আজ আর আমি কোনো অশান্তি চাই না। তোকে এইভাবে সাফার করতে দেখতে আমি আর পারছি না, প্লিজ ভেতরে চল। আয় বলছি, আয়, চল চল ভেতরে চল। কি করছিসটা কি? কেন, আমি তো মিঠাই নই যে আমাকে পাশে নিয়ে হাঁটতে লজ্জা করবে। সারাক্ষণ এরকম আননেসেসারি কথা বলাটা কি খুব জরুরি নাকি? ওকে ফাইন, মিঠাইয়ের নাম আমি আর মুখে নেব না। ওকে, সিট প্লিজ, সিট। বুঝেছি, মিঠাইয়ের নামটাও তোর কাছে নাইটমেয়ার হয়ে গেছে। রিল্যাক্স সিট, প্লিজ রিল্যাক্স। সেড, দাদাই তখন যে কথাগুলো বলছিল আমি শুনেছি। নিপার হবু শাশুড়ির সামনে তাকে ইমপ্রেস করার জন্য তুই আর মিঠা ওই হ্যাপি কাপলে নাটকটা না করতে পারবে না। দাদাই যাই ভাবুক না কেন। দেখ টেস, ইচ্ছে তো আমারও নেই, কিন্তু এই বিয়েতে অনেকের সেন্টিমেন্টস ইনভলভড। নিপা এই বাড়ির সবচেয়ে ছোট,
কাকা কাকিও চায় যে বিয়েটা হোক, সো আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি অপশন। ওকে চল একটা করে খাই। না না তুই খা যা খাবার, আই জাস্ট হ্যাভ সাম লেমন সোডা, খুব টায়ার্ড লাগছে আজকে। ওকে ফাইন আমি অর্ডার করছি দাদা, এক্সকিউজ মি। নিপার হবু শাশুড়ির সামনে তুই আর মিঠা ওই হ্যাপি কাপলের নাটকটা না করতে পারবে না। ও বরজামা বাবু, বলছি দাদুকে একটা গান করতে বলো না গো, এবার ফাংশনটা শুরু হয়ে যাক। হ্যাঁ এটা একটা দারুণ কথা বলেছো তুমি মিঠাই। দাদাই দাদাই আজকে বাঙালির এই আবেগের দিনে, মানে বঙ্গীয় এই প্রেম দিবসে আমি আপনার কাছে করজোড়ে মিনতি করছি, দিম্মার উদ্দেশ্যে যদি আপনি একটু গান নিবেদন করেন। হল্লা পাটিয়ে হাততালি, সবাই হাততালি হাততালি হাততালি। দাদা রাজীব এ কেমন কথা বলো তো, আমাদের বুড়োদের নিয়ে কেন টানাটানি করছো? তোমরা ছেলে মানুষরা গান নাচ করো না? এ কি বললে গিন্নি আমাকে বুড়ো বললে? আরে আমি তো এখনো যুবক। মনে আছে গান শোনাতুম, শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত জেতিয়াশা, জাগিল মধু লগনেতে বাড়ালো তিয়াশা, উতলা করেছে মোরে ভাবছিলে ডুব দিয়েছি আমি, শুনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। ও দাদু তুমি এত ভালো গান শোনাতে ঠাম্মাকে। মিঠাই তুই কি একটা জিনিস খেয়াল করেছিস, আমার মাকে দেখ, মা এদিকে এসো, ছোট বৌদি দেখ দেখ মা কিরকম লজ্জায় একেবারে মুখটা লাল হয়ে যাচ্ছে। লজ্জা পাবো না, তোদের কাণ্ড দেখে ভাই অবাক হয়ে যাচ্ছি। আর সত্যি তোমারও কি আক্কেল বলো তো, এইসব গান কেউ ছেলেদের সামনে জামাইদের সামনে গায়? ছি 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 ছি। আই শোন তোরা এবার নাচ গান কর, তোদের দাদাই কি আর গান করতে দিবি না তো? দেখ মিঠাই দেখ, লজ্জা পেলে তো ঠাম্মিকে কি সুন্দর লাগে, বলে এই বয়সে তো লজ্জা কিসের কিন্নি। মেসেজের কোনো উত্তর পেলি? অত সোজা দাদাই, উচ্ছে বাবুকে কি আর এত সহজে বাগে আনা যায়? কিন্তু চেষ্টা চালিয়ে যা, হাল ছাড়িস না, আজ না এলে একটা কেলেঙ্কারি হবে। আমি ওকে ফোন করতে চাইছি না, কারণ ওর ধারণা হয়েছে দাদাইয়ের জন্য ও ফাঁদে পড়েছে, এটা ঠিক নয়। আচ্ছা আমরা কি ঝিমিয়ে পড়ছি না? এই হই হুল্লোড় যেন কোনো মতেই বন্ধ না হয়। জাগরণে যায় বিভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যায় বিভাবরি, জারু লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা,
জারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসি তো নাহি দেখা, তারি বাঁশি ও গো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরি, আঁখি হতে ঘুম নীল হরি কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরি। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোছনা কুসুম কোমল, সকলি আমার মতন, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যতন, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে কায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। কি হয়েছে সিদ্ধার্থ? না না কিচ্ছু হয়নি আঙ্কেল, আপনারা সকলে এনজয় করছিলেন তো, করুন না, আমি ওকে ওপরে নিয়ে যাচ্ছি। আই মিন ও বোধ হয় এখন এখানে বসতে পারবে না, ও শরীর খারাপ লাগছে, চল সিট ওপরে যাই। আমার হাতটা ঠিক করে ধর, এখানে টলে পড়িস না প্লিজ। হ্যাঁ চল। দাদা ভাই তো ড্রিঙ্ক করে আছে, ঠিক মতো হাঁটতেও পারছে না, এবার একটা বড় সর্বনাশ হয়ে যাবে। সোম কি করা যায় বলো তো? তোষা তোষা, আমি ওকে নিয়ে যাচ্ছি। সিদ্ধার্থ আয়।
চলো উপরে গিয়ে রেস্ট নিবি। উচ্ছেবাবুর কি হয়েছে? এভাবে তো চলে না কখনো। তবে কি কিছু খেয়ে এসেছে? মেশমশাই, এবার আমরা আসি। চলো। আরে উমা, সে কি কথা, আপনারা এক্ষুনি যাবেন কেন? এখনো তো কিছু খাওয়া দাওয়াই হলো না। প্লিজ, হ্যাঁ, এই লক্ষ্মীর মা, তাড়াতাড়ি প্লেট রেডি করো। ক্ষমা করবেন, আমার পক্ষে এখন আর কিছু খাওয়া সম্ভব না। রাতুল, চলো। অনিমেষু, আমি বুঝতে পারছি একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু আপনারা যদি এভাবে চলে যান তাহলে ব্যাপারটা ভালো দেখাবে না। প্লিজ, আপনি কিছু একটা করুন। মা, আমার কথাটা শোনো। দেখো, আজকে নিপা আর রাতুলের আশীর্বাদের ডেটটা ফিক্স হওয়ার কথা, অন্তত সেটুকু সময়। রাজীব, পুরো বিষয়টা আমরা পরে ভেবে দেখবো, এখন এখান থেকে যাই। মা, মা তুমি প্লিজ একটু শান্ত হও না। কি করছো তুমি, এতে বাকিদের কি দোষ বলো? প্লিজ রাতুল, চলে এসো। ম্যাডাম, বা বলছিলাম, আজকের ঘটনার জন্য আপনি, আমি বুঝতে পারছি আপনি খুবই আপসেট হয়ে পড়েছেন, বাট বিশ্বাস করুন, সিদ্ধার্থ এর আগে কখনো এ বাড়িতে এভাবে। পুরো বিষয়টা আপনাদের পারিবারিক সমস্যা, বাবু। আপাতত এই পরিবেশ থেকে আমি বেরোতে চাইছি, আর কিছু না। এখানে থেকে আমার পক্ষে হইচই করার সম্ভব। আমি দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। বাবা, বাবা তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি আমি দেখছি কি করা যায়। ইয়ে, মানে দেখুন, আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আসলে এসব ব্যাপারে সুস্মিতা খুবই গোড়া। প্লিজ, আপনারা কিছু মনে করবেন না, আমি ওর সঙ্গে একবার কথা বলছি। কি বিষয়ে কথা বলবেন অনিমেষদা? আপনারা কি রাতুল আর নিপার বিয়ের বিষয়ে অন্য কিছু ভাবছেন? এখন আমরা প্রত্যেকে অনেকটা এগিয়ে গেছি। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা আছে। নিপা, কাঁদিস না, দেখ নিচে সবাই আছে, কি ভাববে বলতো? চুপ কি হয়েছে? তুই ঘরে চল, আয় আয়, চুপ কর, আয়। ইয়ে, রতিন বাবু, আপনি বাড়ির সবাইকে একটু বোঝান। আমিও চাই না এই সম্বন্ধটা ভেঙে যাবে। আপনি তো জানেন আমাদের পরিবারে সুস্মিতার মতামতের গুরুত্ব যথেষ্ট। প্লিজ, আমি বলছি কি, এতটা উতলো হয় না, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। রাজীব তো গেছে,
না রতিন, আজ যা ঘটে গেল তারপর আর কোনো উপায় বেরোতে পারে না। সিদ্ধার্থ কেন এরকম করল? আমরা তো কোনোদিন ওর কোনো রকম বেচাল দেখিনি। আজ এই সরস্বতী পুজোর দিন এরকম একটা অশোভন আচরণ করল কেন? আমি জানি, আমি জানি কেন করেছে এরকম একটা কাজ। সিদ্ধার্থ যে ভুলটা করে ফেলেছে এটা তারই এফেক্ট। আমি বারবার বলেছিলাম মেয়েটা যোগ্য নয়, সবটা ওর দোষ। আহ দাদা, প্লিজ দাদা, থাক না আজকে এই সমস্ত কথা, প্লিজ। বিনা কারণে বিনা দোষে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। ছোট বৌমাকে বলার মতো আর কোনো কথা আমার নেই। বারবার এক কথা বলো না রাজীব, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। বেহায়াপন আমি একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করে জানো। মা প্লিজ, সিদ্ধার্থ আর যাই হোক বেহায়া যে নয় সেটা তুমিও খুব ভালো করে জানো। আমি মানছি আজকে একটা গন্ডগোল হয়ে গেছে, কিন্তু তার শাস্তি তুমি নিপা আর রাতুলকে কেন দিচ্ছ? রাজীব, বাজে কথা তুমি একদম বলবে না। বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, বিয়ে দুটো পরিবারের মিলন। যে পরিবারের বউয়ের সামনে দিয়ে তার স্বামী সরস্বতী পূজোর দিন একটা অন্য মেয়ের হাত ধরে অপ্রকৃতিস্থ অবস্থা ওইভাবে বাড়ি ফিরতে পারে, সেই বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দেব। আমি একটা কথা বুঝতে পারছি না, সিদ্ধার্থকে কেউ কিচ্ছু বললো না? মা, ওই অবস্থায় ওকে কিছু বললে তো ঝামেলা আরো বাড়তো না? তুমি একটু ঠান্ডা হও, একটু শান্ত হও। তুমি তো জানো মা, সিট বরাবরই একটু অন্য রকম, আমাদের মতো না। তারপরে বিয়েটা হঠাৎ করে হয়েছে তাই আমি জানি। তার মানে এই নয় যে একটা অন্য মেয়ের হাত ধরে ওইভাবে ও বাড়ি ফিরবে। ছি 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 ছি। ওই মেয়েটা হঠাৎ করে সিদ্ধার্থকে ঘরে পৌঁছে দিতে গেল কেন? তার মানে ও ঘর দোর সবই চেনে। এই অবস্থায় কেউ যদি কাউকে ঘরে পৌঁছে দিতে যায় তার মানে সে খুব কাছের কেউ। আচ্ছা, এই মেয়েটি ওই নিপার সম্বন্ধ দিন ওর মার সঙ্গে এসেছিল না? তখন তো দুজনকে খুব ফর্মাল দেখেছিলাম। নন্দা, এই মেয়েটিকে সিদ্ধার্থর সঙ্গে কি সম্পর্ক বলতো? বৌদি, এসব কথা বলে কোনো লাভ হচ্ছে না, আমাদের সবটা বলে দেওয়া উচিত। নন্দা, প্লিজ আমাকে সবটা বল। দেখো, এটা কিন্তু তোমার দেওরের জীবনের প্রশ্ন। সিদ্ধার্থ নিপার দাদা হয়, তোমার মামার বাড়ি একটা জয়েন্ট ফ্যামিলি, সেখানে একজন কেউ কিছু ভুল করে ফেললে সবাইকে কিন্তু তার ফল ভোগ করতে হবে। শুনছো, তুমি যা বলার বলো না, আমি কি বলবো বলো তো? সেই সময় আমি এখানে ছিলাম, আমি তো মায়ের সাথে দুর্গাপুরে ছিলাম, বলো না। মা, তোরষা সিদ্ধার্থর বিজনেস স্কুলের বন্ধু। হ্যাঁ, আমি মানছি ওদের বন্ধুত্বটা একটু বেশি গাঢ়। তোষার মা কয়েকদিনের জন্য বাইরে গেছেন বলে বড় মামা ওকে এ বাড়িতে এনেছে। ও তো জাস্ট কটা দিন থাকবে, তারপর চলে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা তো ওদের ব্যক্তিগত বিষয়, আমরা কেন এর মধ্যে? রাজীব, এখানেই তো আমার আপত্তি। কিসের আপত্তি? এত বড় একটা ঘটনাকে তুমি ব্যক্তিগত বিষয় বলে উড়িয়ে দিতে পারো না। সম্বন্ধটা নিয়ে আমাকে আবার ভাবতে হচ্ছে নতুন করে। হ্যাঁ মা, 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 তুমি সব কি বলছো? মা, মা প্লিজ একবার দাদা বৌদির কথাটা ভাবো, ওদের মুখ কতটা ছোট হয়ে যাবে। মা, আর রতিন আঙ্কেল, অপা আন্টি, প্লিজ মা, আমি জানি
তোমার মাথাটা গরম, প্লিজ নিজেকে শান্ত করো মা, প্লিজ ঠান্ডা মাথায় ভাবো। রাতুল প্লিজ, মুখ ছোট হয়ে যাবে বলে এত বড় একটা ভুল ডিসিশন নেওয়া যায় না। এটা তোমার জীবনের প্রশ্ন, এটা আমাদের পরিবারের সবার জীবনের প্রশ্ন। নিপা, নিপা একবার আয়, আয় আয়, নাম নাম, চ। হ্যালো হ্যালো হ্যালো, নতুন জামা বাবু বলছি, নিপা দিদি না খুব কান্নাকাটি করছে, তুমি প্লিজ একটু নিপা দিদির সাথে কথা বলে নাও। ধর ধর, রাতুল কার ফোন? মা নিপা খুব কান্নাকাটি করছে, কথা বলতে বলছে। আমি তোমাকে বাড়ি যেতে বলেছি, চলে এসো। কথা বলতে দিচ্ছে না রে। নিপা, তুই বাড়ি যা, বাবাকে নিয়ে আয়, এখানে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই, এসব নিয়ে পরে কথা বললেও হবে, তুই প্লিজ যা। বৌদি, বৌদি প্লিজ চল। সিরিয়াল দাদাবাবু বললো এগুলো নিয়ে আসতে, বললো যে এগুলো লাগবে কারণ কালকে যা গণ্ডগোল হয়েছে বাড়িতে সেগুলো সকালবেলা মনে পড়বে। আর এই যে মাথা ধরার ওষুধও দিয়েছে। দাদু বলছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। মিঠাই, মিঠাই তাকে কন্ট্রোল করবে, মিঠাই। কালকে খুব গন্ডগোল হয়েছে বাড়িতে, দাদু শরীরটা একদম ভালো নেই, নিপা দিদির বিয়ে ভেঙে গেছে কালকে, নিপা দিদি তো কেঁদে কেঁদে একেবারে একসা হয়ে গেছে। নতুন জামাইবাবুর মা রেগে বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়ির সবাই খুব মনমরা হয়ে গেছে কাল থেকে। বিট বিট বিট, কি হয়েছে? নিপার বিয়ে ভেঙে গেছে কেন? এই ওষুধটা লেবু জলটা খেয়ে দাদুর সঙ্গে একবার দেখা করতে গেলে ভালো হয়। দাদু সব থেকে বেশি কষ্ট পেয়েছে তার নাতির এই অবস্থা দেখে। আর নতুন জামাইবাবুর মা খুব রেগে গেছে বাড়ির ছেলের এই অবস্থা দেখে। মিঠাই, কি করছো তুমি এখানে? আমি তো সেটার জন্য কড়া কফি করে আনছিলাম। সিড, প্লিজ তুই এই মেয়েটার ফালতু কথা শুনিস না। আমি কাল আঙ্কেলকে সব কিছু বলেছি, আর আমি আঙ্কেলকে এটাও বলেছি যে সব কিছুর জন্য দায়ী এই মেয়েটা। ও তোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটা সম্ভব নয়। আমি বলেছি আঙ্কেলকে। ও সীতামা দিদি, শুনলে সীতামা দিদি? দিদিমণি কি বললো? মিঠাই বলে হাত পাই কন্ট্রোল করতে শেখেনি, আর নাকি আস্ত একটা মানুষকে কন্ট্রোল করতে চাইছে। যাক গে বাবা, আমাকে সিরিয়াল দাদাবাবু বলেছিল এগুলো আনতে, তাই আমি এনে দিয়েছিলাম। আমি নিচে যাচ্ছি, আমার অনেক কাজ আছে। তোর কি হয়েছে বলতো? তুই কি ওই মেয়েটার মন গড়া গল্পে বিশ্বাস করলি? তুই কেন এত লজ্জা পাচ্ছিস বলতো? দেখ সেট, তুই কিচ্ছু করিস নি, তুই এমন স্ট্রেসের মধ্যে ছিলিস যে একটু আর তো স্লিপ হতেই পারে, সেটা তো কোনো অপরাধ নয়। না, কোনো অপরাধ নয়, আমার দাদা ভাইয়ের গিল্ট ফিল হচ্ছে, তাই ও মিঠাইকে টেনে নিয়ে এসে বিয়ের পিঁড়িতে বসিয়ে বিয়ে করলো, সেটা মিঠাইয়ের অপরাধ।
তারপর সিঁদুর দানের পর মিঠাই আমার দাদা ভাইয়ের বিবাহিতা বউ হয়ে গেল, সেটাও মিঠাইয়ের অপরাধ। দাদা ভাইয়ের কাজে স্ট্রেস আছে, তাই মানসিক চাপে ও একটু ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে। তাও আবার এমন একটা দিনে যেদিন নিপার আশীর্বাদের দিন ঠিক হচ্ছিল, সেটাও মিঠাইয়ের অপরাধ। সব অপরাধ তো মিঠাইয়ের। আর কত অপরাধের লিস্ট দেব মিঠাইয়ের? এরপর তো ওকে ফাঁসিতে চড়াতে হবে, তাই না দাদা ভাই? আমি তো কফি বানাচ্ছিলাম। দরকার নেই, আমি আগে দাদার কাছে যাই। সেটি কফিটা খেয়ে যা, বেটার ফিল করবি। না টেস, টেস আমি কাল যা করেছি খুব অন্যায় করেছি। আমি তোকে বললাম যে আমরা ডিরেক্টলি বাড়ি ফিরে যাই, কিন্তু তুই আমার কথা শুনলি না। যখন দেখলি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তখন আমাকে স্টপ করলি না কেন? নিপা এই বাড়ির সব থেকে ছোট, অনেক সেন্টিমেন্টস ইনভলভড এই বিয়েতে টেস। দাদাই এখন নিশ্চয়ই খুব আপসেট হয়ে আছে, আমার একবার গিয়ে অ্যাপোলজাইজ করা উচিত। সবাই কোথায়? ও বাবা, সকলে খুব রেগে আছে, অনেক কথা শুনতে হবে। কাল মিঠাই কথা শুনেছে, আজ দাদুর রাগে নাতিকেও কেউ ছেলে কথা বলবে না, তাই মাথাটা একটু ঠান্ডা রাখতে বলে দিও সীতামা দিদি। শোনো, তুমি না একদম আননেসেসারি কথা বলবে না। সকলে আমার ফ্যামিলি মেম্বার, তোমার নয়, কাজে কে কি বললো সেটা আমার মাথা ব্যথা। মাথা ব্যথা যদি সত্যিই থাকতো তাহলে কালকে ওভাবে ফিরতে না গো দাদাবাবু, সময় মতো এসে নিপা দিদির বিয়েটাও ভাঙতে দিতে না। নিপা দিদি, নিপা দিদির কান্নাকাটিতে তুমি কাল দেখো নি? শুনলে শ্রী, মেয়েটার অটাসিটি দেখলে? কিরকম সেটকে জ্ঞান দিচ্ছিল, আর সে তুই কিছু বললি না। কি বলবো, কি বলবো আমি? টেস, কাল যদি তুই আমাকে বন্ধু হিসাবে একবার স্টপ করতি না, আজ এম্বারাসমেন্ট আমাকে ফেস করতে হতো। কাউকে কিছু বলার মতো মুখ নেই আমার। আরে সিদ্ধার্থ, এসো এসো ভেতরে এসো, প্লিজ এসো এসো ভেতরে এসো, ভেতরে এসো। আর দেখো কে এসছে, দেখো, এসো এসো ভেতরে এসো, ভেতরে এসো, বসো বসো বসো, দেখো কে এসছে। আরে কি হলো, বসো, দাঁড়িয়ে কেন? আসলে আন্টি, আমি কালকের ঘটনাটার জন্য আপনার কাছে অ্যাপোলজাইজ করতে এসেছিলাম। আমাকে প্লিজ এইবারের মতন এক্সকিউজ করে দেবেন আন্টি। আসলে আমি ইউজুয়ালি ড্রিঙ্ক করি না আন্টি, কিন্তু কাল একটা মেন্টাল স্ট্রেসে পড়ে এনিওয়ে আন্টি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না, এইবারের মতন ক্ষমা করে দেবেন। আমি কোনো অজুহাত দিতে আসিনি এখানে। আই এম সরি আন্টি। বসো। না আন্টি, আমি একটা অন্য কথা বলার জন্য এসেছিলাম আন্টি। বসতে বলেছি তো, বসো, তারপর তোমার কথা শুনছি। নন্দা, ওর জন্য চা জল নিয়ে এসো, ও তো আর মিষ্টি খায় না। দেখো বাড়িতে কি আছে, যাও। কি হলো, তোমাকে বসতে বললাম তো, বসো। আসলে আন্টি, আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম, আমি বলেই চলে যাব। দেখো সিদ্ধার্থ, আমি অনেক বছর পড়াচ্ছি, কে কি বলতে চায় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি।
তুমি আমাকে আজ কি বলতে এসেছো সেটাও আমি বুঝতে পারছি। নিপা আর রাতুলের বিয়েটা যাতে না ভাঙা হয় সেটার জন্যই তো তুমি আমাকে বলতে এসেছো। আমি তোমার রিকোয়েস্ট রাখতে পারছি না সিদ্ধার্থ, সরি। আরে কিভাবে বলছো কেন, ও তো ক্ষমা চাইলো তোমার কাছে। মা, সিদ্ধার্থ কিন্তু চট করে কাউকে সরি বলে না। ও যখন ক্ষমা চাইছে তুমি অন্তত এবারকার মতো ওকে ক্ষমা করে দাও প্লিজ। রাজীব, ও শুধু ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকেছে বলে আমি অসন্তুষ্ট নই। অসন্তুষ্ট হওয়ার আরো কারণ আছে সিদ্ধার্থ, তুমি তো বিয়ে করেছো। আমি কালকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম তোমাকে আর মিঠাইকে আশীর্বাদ করব বলে। তুমি কিভাবে তোমার বান্ধবীর সঙ্গে ওইভাবে বাড়িতে ঢুকলে, তাও তোমার বউয়ের সামনে দিয়ে? আন্টি, আপনি ভুল বুঝছেন। তোষা আমার বিজনেস স্কুলের বন্ধু, অ্যান্ড শি ইজ অলসো মাই কলিগ। আর আন্টি, এটার সঙ্গে নিপার রাতুলের বিয়ের কি সম্পর্ক বলুন তো। দেখুন আন্টি, আমি রিকোয়েস্ট করছি, আমার জন্য প্লিজ নিপাকে কষ্ট দেবেন না। নিপা অলরেডি খুব আপসেট হয়ে পড়েছে আন্টি। নিপা কষ্ট পাচ্ছে তাই তুমি চিন্তিত। আর মিঠাই, তোমার বিয়ে করা বউ, সে তোমার কাণ্ড কারখানায় কষ্ট পাচ্ছে না সিদ্ধার্থ? আন্টি, শি ইজ ফাইন, ওর কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে। আপনি ভুল বুঝছেন আন্টি। আন্টি, আপনি ওকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। বেশ, তবে আমি তাই করব। তুমি একটা কাজ করো, কাল তুমি মিঠাইকে নিয়ে এ বাড়িতে এসো। সিদ্ধার্থ, তুমি মিঠাইকে কতটা ভালো রেখেছো তার উপরই কিন্তু নির্ভর করছে রাতুল আর নিপার বিয়ের ব্যাপারটা। সিদ্ধার্থ, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমি যদি দেখি তুমি তোমার বিয়ে করা স্ত্রীকে যোগ্য সম্মান দিচ্ছ না, তাহলে তোমাদের পরিবারের সঙ্গে আমি সম্বন্ধ করতে চাই না। বিয়ে মানে কিন্তু শুধু দুটো মানুষের বন্ধন নয়, বিয়ে মানে দুটো পরিবারের বন্ধন। তুমি তোমার বিয়ে করা স্ত্রীকে যোগ্য সম্মান দিচ্ছ না, তাহলে তোমাদের পরিবারের সঙ্গে আমি সম্বন্ধ করতে চাই না। শিখে গেছো তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা তো বলতো মিঠাইকে দুবার কিচ্ছু শেখাতে হয় না, মিঠাই একবারই ধরে ফেলে। জানো তো, বাবা যা যা মিষ্টি শিখিয়েছেন আমাকে, আমি সব একবারই শিখে গেছি। কি, এটা তো বাড়ির রাস্তা না, কোথায় যাচ্ছি আমরা? দেখো মিঠাই, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল, সেগুলো বাড়িতে বলা যাবে না, এরকম গাড়ি চালাতে চালাতেও বলাটা ঠিক হবে না, তাই একটু সামনে ফ্রি জায়গা দেখে একটু পার্ক করছি। দাদা, কটা গোলাপ ফুল নাও না গো, এই কটাই বাকি আছে, বৌদিকে দেবে? লাগবে না। নাও না দাদা। এটা রাখো, গোলাপ লাগবে না। না না না, এ কি টাকা দেবে অথচ গোলাপ নেবে না, এতে ওর অপমান হয় না? দাদা বাবু, আপনি কিন্তু টাকা দিয়ে মোটেই ভালো কাজ করেননি, গরিবেরও মান সম্মান আছে, এ কথা তো আপনি মানবেন? বলছি, এক কাজ করো, তুমি যতগুলো গোলাপ আছে দিয়ে দাও, টাকাটা রাখো।
ওরা খুব ভালো থাকবে গো দাদা। আসি বৌদি, আসি দাদা। ছুটে চলে গেল, অদ্ভুত। ভয় পেয়েছে, যদি টাকাটা ওর কাছে কেড়ে না হয়। আসলে কি জানো, এই 500 টাকাটা না আমার কাছে অনেক টাকা। আমি যখন বিজনেস করতাম তখন ওদের দেখতাম কি না। কোথায় যাচ্ছ? মিঠাই আসছি। কাকা এই নাও, এই ফুলগুলো ধরো, ধরো না, গন্ধ শোকো, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। পাগল নাকি? না গো দাদাবাবু, পাগল কেন হব। আসলে ওই কাকাকে তো সবসময় সবাই পয়সাই ছুড়ে দেয়। আমি না একদিন হাতে গোলাপ দিলাম, কাকার মনটা ভালো হয়ে যাবে। কি বলতো, টাকা দিয়ে তো সবসময় সবকিছু হয় না। যাকে তুমি কি বলবে বলছিলে বলো। দেখো মিঠাই, এই যে আমরা আজ রাজীব দাদের বাড়িতে গেলাম, রাজীব দার মায়ের সামনে যা যা বললাম, যা করলাম, এই সবটাই কিন্তু মানে সবটাই মিথ্যে, কোনটা ঠিক নয়। এইটুকু বোঝার বুদ্ধি মিঠাই আছে, মিঠাই এতটা বোকা নয়। বলছে কি, এবার না গাড়িটা স্টার্ট দিলে ভালো হয়, ওদিকে নিপালি দিনে বসে আছে, কি হলো সব শুনবে বলে। ফোনেও চার্জ নেই, পাওয়ার ব্যাংকটাও বাড়িতে ফেলে এসেছি, গাড়ির চার্জারটাও নেই, সবটাই হাতের বাইরে চলে গেল। তোমার মোবাইলটা এনেছো? ফোন না, না আনিনি। তার আনবে কেন, ফোনটা যে সাথে ক্যারি করতে হয় সেই আইডিয়াটাও তো নেই তোমার। রিডিকুলাস। কফিটা খা আর মাথাটা একটু ঠান্ডা কর। টেস, তুই জানিস তোকে এক কথা বুঝিয়ে বুঝিয়ে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তুই মিঠাইকে নিয়ে কেন এত মাথা ঘামাস? কতবার তোকে বলবো যে ও আমার কেউ হয় না, আমি বাধ্য হয়ে দাদার জন্যই বিয়েটা করেছি। আরে যে মানুষটা বিয়ের কনসেপ্টটাই বিশ্বাস করে না, তার কাছে বিয়ে করা না করা দুটোই সমান। আর আমিও তোকে বারবার বলছি যে তুই যে কথাটা বলছিস সেটা ভুল। সেড, সবাই তো আর তোর মতন করে ভাবে না, আর চারিপাশের লোকজনকে ইগনোরও করা চলে না, রাইট? সেই এক কথা। এক কথা, আজকে তোকে যা যা করতে হয়েছে চারিপাশের লোকজনদের জন্য সেটা একবার ভেবে দেখ তো তুই। কি হলো? না না কিছু না, তোর কফিতে চিনি অ্যাড করতে গিয়ে আমারটা করে নিয়েছি। এনিওয়ে তোর যদি এক্সট্রা সুগার লাগে নিয়ে নে। আসলে আজকে দিনটাই এত খারাপ না, নাহলে আমারই ভুলটা হয়। আসলে সারাদিন ধরে সার্কাস চলছে। আর সেই সার্কাসের বাঁদরটা কিন্তু তুই ছিলি। লোকে তোকে নাচাচ্ছে, তুই তো এতদিন ধরে এগুলো হেট করতিস। তুই নিজের ডিসিশন নিজে নিতিস, কারোর কথা শুনতিস না, কারোর কথা ঝুঁকতিস না। মনে আছে সেই সিটকে, যেদিন থেকে তুই ওই বোকা সেন্টিমেন্টের জন্যে বিয়ে নামক ডিজাস্টারটা করে ফেলেছিস না, সেই দিন থেকে বাদর নাচ নাচছিস। হ্যাঁ
সেটা আমি ঠিকই বলছি, মাঙ্কি ডান্স। দেখ সেটা আমি জানি আমার কথাগুলো তো শুনতে ভালো লাগছে না, কিন্তু তুই তোর নিজের অজান্তে এমন এমন কাজ করে ফেলছিস যেটা তুইও বিশ্বাস করিস না। কি বলতো, এরকম কাজ আগে তুই কখনো করেছিস? ভেবে বল আমাকে, তোর আগে ফ্যামিলির প্রতি কোনো টান ছিল না, শুধু দাদাইকে পছন্দ করতিস। কিন্তু এখন ছুটে যাচ্ছিস নিজের বোনের জন্য কিনা হাজবেন্ড সেজে, এতে কার লাভ হচ্ছে জানিস? মিঠাই রানীর। সবাই এখন ওকে ধন্য ধন্য করছে, এমনকি তুইও ওকে পুরোপুরি ইগনোর করতে পারছিস না। দাদা ভাই তো নিজের বন্ধুর সাথে কথাই বললো না, উনি তো চলেই গেল। তবে উনি কিন্তু বেশ ভালো লোক, এরকম লং ড্রাইভে যেতে না আমার দারুণ লাগে। এ শ্রী, মিঠাই ওখানে তোর সাদির ঘরের সামনে দাঁড়িয়ে কি করছে? দাদাই, তোমাদের এই মিষ্টির বিজনেসটা কিন্তু বাড়িতে একটা কনস্ট্যান্ট ঝামেলার কারণ হয়ে উঠেছে। আমার মনে হয় তোমরা দোকানগুলো সেল অফ করে দাও। এই ধরনের ব্যবসা আজকাল চলে? লোকেরা তো হেলথ কনসিয়াস হয়ে উঠেছে, মিষ্টি খায় কেউ আজকাল? দাদু, আমি একটা কথা বলবো, মানে তোমরা সবাই যদি কিছু মনে না করো, মিষ্টি ছাড়া তো কোনো পালা পার্বণ হয় না, কোনো উৎসব হয় না, কোনো পুজোও হয় না, বলো? আচ্ছা, যে সমস্ত মিষ্টি আমরা রোজ খেতে পাই না, সেসব মিষ্টি তো আমাদের সবার খেতে ইচ্ছা করে। সেরকমই একটা মিষ্টি ধরো মনোহরা, আমরা যদি দোকানে মনোহরা তৈরি করি তাই তো লোক ছুটে ছুটে আসবে কেনার জন্য। দাদাই, তুমি এই মেয়েটার স্টুপিড সাজেশনসগুলো নিও না প্লিজ। আর আমি রিকোয়েস্ট করছি এই মেয়েটাকে অ্যাটলিস্ট বিজনেসের থেকে একটু দূরে রেখো, কারণ এরপর কিন্তু বাড়িতে একটা বিরাট যুদ্ধ হবে। দাদু, আমি ইষ্টুপিডের মতো কথা বললাম আর তোমার রাগি নাতি কি বললো? বলে দোকানগুলো সব বিক্রি করে দেওয়ার জন্য, সেটা ইষ্টুপিডের মতো কথা? না না, বলছিলাম আর কি, ও ঠাম্মা বলছি কি জল খাবার কি হবে বলো, এসো চলো 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 চলো। কথাটা মন্দ বলেনি রে, ওর বুদ্ধিটা নেওয়া যেতে পারে, ওকেই কাজে লাগাতে হবে। মিঠাইকে আমাদের মিষ্টির দোকানের ব্যবসায় কাজে লাগাতে হবে, বুদ্ধিটা একেবারে ওর পাকা, বিশেষ করে ব্যবসায়ী বুদ্ধিটা। পথে ঘাটে মিষ্টি বিক্রি করতে তো লোকের পছন্দ অপছন্দটা খুব ভালো করে জানি।